আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি শশ সকলে সকলেই ভালো আছেন ম্যাজিক ইংলিশের বাইশতম ক্লাসে প্রত্যেকেই সুস্বাগতম আজকের এই ক্লাসটি একটু দীর্ঘ হবে দর্জির সাথে শেষ পর্যন্ত সাথে থাকুন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাল্লাহ আমরা পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস এবং তার আগে আমরা একটু উপর থেকে দেখে আসি আমরা কি আলোচনা করেছিলাম গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এই ফর্মটিতে না আই ওয়াজ কল্ড আই ওয়াজ বিং কল খুব সহজ যারা ই যেরকম আই এম কল্ড আমাকে ডাকা হয়েছিল আই এম বিং কল্ড আমাকে ডাকা হচ্ছে যারা এই ফর্মটা আগে বুঝেছিলেন তাদের জন্য খুব সহজ অর্থাৎ আগের যে বাক্যটাতে ছিল আই যেখানে লেখা আছে যে আই বাংলাদেশ ওয়াজ কল বাংলাদেশকে ডাকা হয়েছিল যদি বলি বাংলাদেশ ইজ কল এই বাক্যটা আমরা এর আগে স্টাডি করেছি জাস্ট যেখানে ইস ছিল সেখানে ওয়াজ দিয়েছি ঠিক আছে না তারপরে দেখুন নিচের দিকে আমরা যাই বাকি সবগুলো ঠিক এরকমই যেখানে ইস ছিল সেখানে আমরা ওয়াজ বসিয়ে বসিয়েছি যেখানে আর ছিল সেখানে আমরা ওয়ায়ার বসিয়েছি এটুকুই পার্থক্য আর কিছু না যেখানে এটুকু হচ্ছে একেবারে বেসিক জিনিস আপনারা খুব ভালোই জানেন তারপরে আমরা কজিটিভ ফর্মগুলো পড়িয়ে দিয়েছিলাম ভার্বগুলো আশা করি খুব সুন্দর করে আয়ত্ত করেছেন ভোকাবলের ইজ দ্য সোলো সেন্টেন্স যে যত বেশি ভোকাবলের জানবেন সে কিন্তু তত সুন্দর সুন্দর বাক্য তৈরি করার কৌশল জানবেন তো এটার মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই তারপরে আমরা একটু কজিটিভ ভার্ব নিয়ে আমরা আলোচনা করি খুবই গুরুত্বপূর্ণ লেসন দেখুন আসলে কজিটিভ ভাবটা হচ্ছে যে আমি যদি একটা ভার্ব বলি একটা বাক্য বলি যেরকম আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি এখন লার্নের যদি পজিটিভ ভার্ব টিচ এটা না থাকতো তাহলে আপনি কিভাবে এই বাক্যটা বানাতেন যে আমি তোমাকে ইংরেজি ইংলিশ এখন আমি তোমাকে ইংরেজি শেখাই এখন যদি মনে করেন টিচ নেই তখন কি করতেন তখন বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করতাম দেখুন এখানে আমরা কয়েকটা উদাহরণ দিয়েছি দেখুন যে সকল ভার্বের পজিটিভ ফর্ম নেই তাদের ইংরেজি করতে হলে হ্যাভ গ্যাট মেক বসে যেরকম আমরা কয়েকটি উদাহরণ এখানে টানতে পারি যেরকম আমি আমার চুল কাটিয়েছিলাম আই হ্যাট মাই হেয়ার কাট হ্যাঁ যেরকম এখানে যদি আই হ্যাভ হ্যাট গ্যাট গড যেরকম হ্যাবের যদি কাট এখানে দেখলেই বুঝতে পারবেন আপনারা যেরকম হ্যাবের পাস ফ্রম হ্যাট গ্যাটের পাস ফ্রম গড মেকের পাস ফ্রম ইউ প্রেজেন্টেড দ্য প্রোগ্রাম আপনি এখানে অনেকগুলো বাক্য আমরা তুলে ধরেছি এখানে যেরকম আমি তোমার ধারা অনুষ্ঠানটি পরিচালনা করিয়েছিলাম যদি বলি আমি তোমার দ্বারা অনুষ্ঠানটি পরিচালনা করাই তাহলে আই হ্যাভ আই গেট আই মেক ঠিক আছে যদি করিয়েছিলাম আই হ্যাট আই গট আই মেট ইউ প্রেজেন্টেড দ্য প্রোগ্রাম ঠিক আছে যেরকম আই মেক ইউ ফিশ কট আমি তোমার ধারা মাছ ধরাই ঠিক আছে তারপরে দেখুন এখানে আছে আমি তোমাকে দিয়ে লেখাই আই হ্যাভ ইউ রাইট আই গেট ইউ রাইট আই মেক ইউ রাইট যেরকম এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যদি অর্থাৎ পজিটিভ ফর্মটাই হচ্ছে যে হ্যাব গ্যাট মেক দিয়ে কিন্তু আপনি বাক্যটা তৈরি করতে পারেন যেরকম আমি তোমার দ্বারা লিখাই আই মেক ইউ রাইট আই হ্যাভ ইউ রাইট আই গেট ইউ রাইট খুব সহজ কিন্তু ঠিক আছে হ্যাপ গ্যাট মেক দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারেন ঠিক আছে একটা বিষয় হচ্ছে আপনি যদি এই বাক্যগুলো অনুশীলন করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আয়ত্ত করতে পারবেন খুব কঠিন কিছু না কিন্তু খুব সহজ তাই না তারপরে এইখানে যে বাক্যগুলো আছে দেখুন একটু খেয়াল করে মায়মন সিংহকে কেন শিক্ষা নগরী বলা হয় বা হলি হয়েছিল আমরা আগে পড়েছি হয় এখন হচ্ছে যে বলা হয়েছিল আগের যে বাক্যগুলো আপনি অনুশীলন করেছেন মায়মন সিংহকে শিক্ষা বলা হয় এখন বলা হয়েছিল কেন বলা হয় কেন বলা হয়েছিল পানিকে কেন জীবন বলা হয় কানিকে কেন জীবন পানিকে কেন জীবন বলা হয়েছিল সহজ কিন্তু এই আগের ফর্মগুলোই ঠিক আছে যারা পূর্বের বাক্যগুলো তৈরি করেছে তাদের জন্য একেবারে সহজ এখন আমরা নতুন লেসনে যাচ্ছি নতুন ফর্ম নিয়ে নতুন কিছু আমরা ওয়ার্ড শিখি কারেক্ট প্রনাউন্সিয়েশন সহ লেটস প্র্যাকটিস অ্যানেবল সমর্থ করা অ্যাভিলিটি সামর্থ্য তারপরে এইভল সক্ষম অ্যাভিলিটি দক্ষতার সাথে এখন দেখুন আমরা একটা কথা বলি সবসময় কিন্তু বলি যে অ্যালোয় সরি যদি অ্যালোয়াই যুক্ত থাকে তাহলেই এটা তাহলেই কিন্তু আমরা এটাকে অ্যাডভার্ভ বলি ভার্বের সাথে এলয় যুক্ত আসলে না অ্যাডজেক্টিভের সাথে যদি অ্যালোয় যুক্ত থাকে তখন এটা অ্যাডভার্ভ হয় আর যদি নাউনের সাথে অ্যালোয় হয় তাহলে সেটাকে অ্যাডজেক্টিভ হয় দেখুন অ্যানেভল সমর্থ করা অ্যাভিলিটি সামর্থ্য এই ফল সক্ষম অ্যাভলি দক্ষতার সাথে দেখুন অ্যাবাউন্ড প্রচুর পরিমাণে থাকা অ্যাবাউন্ডেন্স আমরা মনে হয় গত ক্লাসে এগুলো আলোচনা করেছিলাম হ্যাঁ এরকমই মনে হচ্ছে তারপর অ্যাবাউন্ড প্রচুর পরিমাণে থাকা অ্যাবাউন্ডেন্স অ্যাবাউন্ডেন্ট অ্যাবাউন্ডেন্টলি প্রচুর পরিমাণে দেখুন অ্যাক্ট অভিনয় করা অ্যাকশান কাজ অ্যাক্টিভ কর্মট অ্যাক্টিভলি সক্রিয়ভাবে এখানে একটু কথা আপনাদের সাথে বলতে হয় আপনি ততক্ষণ পর্যন্ত ওয়ার্ড শিখে কোনো কুল কিনারা পাবেন না যতক্ষণ না আপনি একটা ওয়ার্ড থেকে বিভিন্ন ওয়ার্ডে রূপান্তর করা শিখবেন আপনি এটাই কিন্তু আমি রূপান্তর করা দেখাচ্ছি আপনি যে সব শেখানো সম্ভব তা না কিন্তু আপনি কিছু ওয়ার্ড যদি এরকম দুই চার পাঁচ ওয়ার্ড যদি আপনি এভাবে প্র্যাকটিস করতে পারেন তাহলে কিন্তু আপনি ভাবে একটা আইডিয়া হয়ে যাবে যে একটা ওয়ার্ড থেকে কীভাবে ভার্ভ থেকে নাউন নাউন থেকে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব এরকম কীভাবে হয় দেখুন অ্যাডোর মানে কি খুব ভালোবাসা অ্যাডোর কি ভার্ভ না এখন এটার ভার্বের যদি আপনার প্রয়োজন পড়ে যে আপনার অ্যাডো অ্যাডোরের নাউনটা কী তাহলে কি এডোরেশন যদি বলি নাউন নাউন পেলেন কিন্তু এটার আসলে অ্যাডোরের অ্যাডজেকটিভটা কী অ্যাডোরে বল যদি বলি এটার অ্যাডজেক্টিভটা অ্যাডভার্ভটা কি অ্যাডারিভলি ঠিক আছে দেখেন আ মিউজ মানে আনন্দ দেওয়া আনন্দ করা আ মিউজমেন্ট নাউন অ্যামিউজিং মিউজিং হাস্যকর বা মজাদার যেরকম আ মিউজিংলি আনন্দের সাথে এখন এটা দিয়ে আপনি একটা সেন্টেন্স তৈরি করেন মানে একটা এমন একটা সেন্টেন্স তৈরি করেন যে সেন্টেন্সটা এই সবগুলো ওয়ার্ড থাকবে দেখুন কীভাবে ওয়ার্ড ইউজ হয় যেরকম এটা দিস ইজ মাই অ্যামিউজমেন্ট এটা আমার আনন্দ ঠিক আছে যে আনন্দ যে এখানে একটা বাক্য যেরকম আমি আনন্দ করি আই মিউজ ঠিক আছে যেরকম এ বিষয়টা খুবই মজাদার মিউজিং ঠিক আছে না যে বিষয়টা খুবই মজাদার তাহলে কি বলবেন মিউজিং যদি বলি আনন্দের সাথে আমরা সেখানে গিয়েছিলাম উই ওয়ান্ট দেয়ার মিউজিংলি ঠিক আছে তো এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা ভার্বের যদি আপনি নাউন আবজেক্টিভ ভার্ভ অ্যাডভার্ভ এগুলো যদি আপনি তৈরি করতে পারেন তখনই কিন্তু আপনি ওয়ার্ড ওয়ার্ডের মজা পাবেন ওয়ার্ড থেকে ওয়ার্ড বিভিন্ন বাক্য তৈরির খুব সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবেন বাক্যগুলো ইংরেজি পড়ে বুঝতে পারবেন ইংরেজি কথা শুনে বুঝতে পারবেন যে কারণে আপনি এই বাক্যগুলো খুব সুন্দর এই ওয়ার্ডগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যদিও কঠিন লাগবে আপনার কাছে প্রথম প্রথম কিন্তু পরবর্তী দেখবেন যে খুব মজা তো ঠিক আছে বিশ্লেষণ করা অ্যানালাইসিস অ্যানালাইস দেখেন ভাবটা কীরকম অ্যানালাইস মানে বিশ্লেষণ করা অ্যানালাইসিস মানে বিশ্লেষণ যেরকম অ্যানালাইটিক্যাল বিশ্লেষণমূলক অ্যানালাইটিক্যালি বিশ্লেষণগতভাবে যদি বলি বিষয়টা বিশ্লেষণমূলক যেরকম অ্যানা দ্য সাবজেক্ট ইজ অ্যানালাইটিক্যাল যদি বলি বিশ্লেষণগতভাবে আপনি বিশ্লেষণগতভাবে এই বাক্যটা যদি কোনো বাক্যে যদি এরকম একটা বাংলা শব্দ থাকে যে বিশ্লেষণগতভাবে যে অ্যানালাইটিক্যালি যেটা আমি বিশ্লেষণ করেছিলাম আই অ্যানালাইজড আই অ্যানালাইজড অ্যানালাইটিকালি যেরকম আমি বিশ্লেষণ করেছিলাম বিশ্লেষণ বিশ্লেষণ ভাগতভাবে যদি বলেন আমি বিষয়টি বা আমি সাবজেক্টটি খুব বিশ্লেষণমূলকভাবে আমি বর্ণনা করেছি এরকম একটা বাক্য তৈরি করতে গেলে কিন্তু এই ওয়ার্ডগুলো কিন্তু আপনার প্রয়োজন পড়বে দেখুন যে কারণে এখন আপনি অ্যানালাইজ মানে কি বিশ্লেষণ করা এটা জানেন কিন্তু এখন বিশ্লেষণ জানেন না ঠিক আছে তাহলে কি অ্যানালাইসিস অ্যানালাইসিস অ্যানালাইটিক্যাল অ্যানালাইটিকালনি এরকমভাবে প্রত্যেকটা ভার দিয়ে আপনি তৈরি করতে চেষ্টা করতে হবে তারপরে আমরা নিচে যাই অ্যাপোলোজাইস যেরকম দুঃখ প্রকাশ করা যদি বলি অ্যাপোলজি মানে কি দুঃখ প্রকাশ এটা নাউন হ্যাঁ অ্যাপোলো অ্যাপোলজিটিক তারপরে কি আত্মপক্ষ সমর্থনকারী দুঃখের সাথে অ্যাপোলজিটিকাললি দুঃখের সাথে ঠিক আছে খুব চমৎকার কিন্তু খুব মজা পাবেন কিন্তু আপনি এগুলো প্র্যাকটিস করে করে কিন্তু ঠিক আছে আর ওয়ার্ড শেখার টেকনিকটা কিন্তু এটাই যেরকম বিউটিফাই মানে কি সুন্দর করা বিউটি মানে সৌন্দর্য বিউটিফুল মানে কি সুশ্রী সুন্দর বিউটিফুললি সুন্দরভাবে ব্রাইটেন মানে উজ্জ্বল করা ব্রাইটনেস মানে উজ্জ্বলতা ব্রাইট মানে উজ্জ্বল ব্রাইটলি উজ্জ্বলভাবে ব্রডেন প্রশস্ত করা ব্রেথ মানে প্রশস্ততা বা পরিসর যেরকম ব্রড মানে বিস্তৃত প্রশস্ত ব্রডলি প্রশস্তভাবে বিস্তৃতভাবে চিপ চিপনেস আমি ইংরেজিগুলো বলে দিচ্ছি চিপ চিপলি কম্পেয়ার কম্পেরিজন কম্পারেটিভ কম্পারেটিভলি ঠিক আছে যেরকম আমি কম্পেয়ার তুলনা করি আই কম্পেয়ার যদি বলি এটা আমার তুলনা ইটস মাই কম্পেরিজন যদি বলি আমি তুলনামূলকভাবে বিষয়টি যদি এরকম কোনো বাক্য তৈরি করতে চান যেরকম কম্পারিটিভলি তুলনামূলক ধর্ম তথ্য যেরকম অ্যানালাইটিক্যাল এরকম কোনো যদি শব্দের বাক্যের মাঝে এরকম কোনো ওয়ার্ড আসে যেরকম তুলনামূলক বিশ্লেষণ ঠিক আছে যেরকম কম্পারিটিভ কম্পেরিজন ঠিক আছে তুলনামূলকভাবে কম্পারেটিভলি ঠিক আছে কম্পারিটিভলি মানে তুলনামূলকভাবে কত চমৎকার আপনি যখন এই ওয়ার্ডগুলি এভাবে প্র্যাকটিস করবেন দেখবেন যে কত মজা লাগছে কিন্তু আপনার কারণ একটা ওয়ার্ড থেকে যখন আপনি বিভিন্ন ওয়ার্ডে রূপান্তর করতে পারবেন তখনই কিন্তু ওয়ার্ড শেখার একটা মজা পাবেন এবং এটার একটা ওই বলা চলে যে ইতি টানতে পারবেন আপনি ওয়ার্ডের ঠিক আছে কন্টিনিউ মানে কি চালিয়ে যাওয়া কন্টিনিউটি ধারাবাহিকতা যে কন্টিনিউয়াস ধারাবাহিক কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে যেরকম আমি তুমি চালিয়ে যাও কন্টিনিউ যে ধারাবাহিকভাবে কন্টিনিউ তোমার ধারাবাহিকতা যেরকম ইউর কন্টিনিউটি ইজ নট গুড তোমার ধারাবাহিকতা কিন্তু ভালো না যে তোমার ধারাবাহিকতা কিন্তু সুন্দর হচ্ছে না এরকম বাক্য তৈরি করলেন যেরকম কন্টিনিউয়াস তোমার এই ধারাবাহিক কাজ কিন্তু আমার পছন্দ না আই ডোন্ট লাইক ইউর কন্টিনিউয়াস এফোর্ট এরকম যেরকম কন্টিনিউয়াসলি তুমি চেষ্টা ধারাবাহিকভাবে বা নিয়মতান্ত্রিকভাবে তুমি চেষ্টা চালিয়ে যাও যেরকম চালিয়ে যাও কন্টিনিউ ইউর ওয়ার্ক কন্টিনিউয়াসলি ঠিক আছে যেরকম করাপ দূষিত করা করাপশান দূষ বা বিকৃতি দুর্নীতি এরকম হতে পারে করাপ্টেবল দূষিত করা সরি এটা মনে হয় ভুল হয়ে গেছে এখানে করাপ্টেবল মানে দূষিত এরকম আর এখানে যে করাপটিবলি দূষিতভাবে বিকৃতভাবে তারপরে আমরা দেখি দেখুন ক্রিয়েট মানে সৃষ্টি করা ক্রিয়েশন ক্ৰিয়েটি এণ্ড ডেঞ্জাৰ ডেঞ্জাৰ ডেঞ্জাৰছ ডেঞ্জাৰছলি ড্ৰামাটাইজ এই যে দেখে এছ ডিঅ হয় জেড ডিঅ' হয় ঠিক আছে যদি আপুনি ড্ৰামা টি আই এছ ডিঅ' হ'ব ঠিক আছে ড্ৰামাটাইজ ড্ৰামা ড্রামাটিক ড্রামাটিকাললি ডার্ক অ্যান্ড ডার্কনেস ডার্ক ডার্কলি ডিসিপ ডিসিসিভলি মর্ন মর্নার মর্নফুল মর্নিং ঠিক আছে তো আমরা ঠিক এইভাবে আমরা এই ওয়ার্ডগুলো খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবো এবং কি আয়ত্ত করবো আশা করি ইনশাল্লাহ তারপরে দেখুন দৈনিক সরি সৈ সৈনিক সোলজার জয় করেছিল কনকোয়ার্ট রিসোর্স সম্পদ ইউনাইটলি অগুছাল ইনকম্পারেবল অতুলনীয় তারপরে কি দেশ প্যাট্রিয়টস ইলিমেন্টরি প্রারম্ভিক ডেমোক্রেটিক গণতান্ত্রিক রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি ইগনোরেন্স নিরক্ষরতা সেমিলার মতো ডার্কনেস অন্ধকার তারপরে আমরা একটু যাই দেখি কি আছে ও চমৎকার খুব লাগে স্টাডি করতে আপনি যত বেশি রিডিং প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনি আয়ত্ত করতে পারবেন যত বেশি পড়বেন ততই দেখুন আমরা বাংলা ভাষাটা আমরা কেন পারি যত বাংলা বলি ততই কিন্তু আমরা ওই যে বলা আছে না যে বলতে বলতেই বক্তা ঠিক আছে গাইতে গাইতে গায়ক আপনি যত বেশি রিড করবেন পড়বেন তত বেশি কিন্তু আপনার আয়ত্ত করতে পারবেন দেখুন হি হো লাভস দ্য কান্ট্রি ইজ আ পেট্রুয়েট যিনি দেশকে ভালোবাসেন তিনি দেশপ্রেমিক পেট্রুয়েটস লাভ দেয়ার কান্ট্রিজ মোর দেন দেয়ার ওন লিভস দেশপ্রেমিক কি তার জীবনের থেকে বেশি তার দেশকে ভালোবাসেন এই এক একটা বাক্য বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি প্র্যাকটিস করবেন ঠিক আছে দে আর অলসো রেডি টু স্যাক্রিফাইস দেয়ার লিভস ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি এভরিবডি রেসপেক্টস বাংলা বলে দেই সাথে সাথে দে আর অলওয়েস রেডি তারা সবসময় প্রস্তুত টু স্যাক্রিফাইস জীবন উৎসর্গ করতে স্যাক্রিফাইস দেয়ার লিভ তাদের জীবন ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি দেশের মঙ্গলে তাদের জীবন উৎসর্গ করতে তারা সবসময় প্রস্তুত থাকে এভরিবডি রেসপেক্টস দেম ঠিক আছে প্রত্যেকেই তাকে তাদের সম্মান করেন দেখুন এভরিবডি বোঝা যায় প্রত্যেকেই যেন তো অনেক মানুষ তাহলে রেসপেক্টের সাথে এস হয় কেন এভরিবডি কিন্তু থার্ড পার্সন সিঙ্গলার নাম্বার ঠিক আছে এই জন্যই অ্যাস হয়েছে এভরিবডি রেসপেক্ট সিম তাদেরকে সবাই সম্মান করে তাদেরকে সবাই সম্মান করে না তাহলে কি বলে এভরিবডি ডাজন রেসপেক্ট দেম ঠিক আছে ডাস এভরিবডি রেসপেক্ট দেন ডাজন এভরিবডি রেসপেক্ট দেম এরকম হয় দে লিভ ইভেন আফটার দেয়ার ডেথ তারা বাস করে মৃত্যুর পরেও আলেকজান্ডার বিখিম কিং আফটার দ্য ডেথ অফ ইজ ফাদার তারপরে দেখুন আলেকজান্ডার কী হয়েছে রাজা হয়েছিল তার বাবার মৃত্যুর পর অ্যাসেন্ডিং দ্য থ্রোন হি ওয়ান্টেড টু কনকোয়ার দ্য ওয়ার্ল্ড মানে সে আরোহণ করেই পৃথিবী জয় করতে চাইলেন হ্যাঁ কালেক্টিং ম্যানি সোলজার্স মেয়ে বিভিন্ন সৈনিক সে সংগ্রহ করলেন হি ট্রেন দেম এবং তাদেরকে কী করলেন অনেক বেশি ট্রেন করলেন ইন ওয়েলফেয়ার অ্যান্ড কনকোয়ার দ্য হোল অফ গ্রিস সমগ্র গ্রিস দখল করতে তাদেরকে এমনভাবে ট্রেন করলেন এবং খুব ভালোভাবে হ্যাঁ তারপরে বাংলাদেশ ইজ এ স্মল কয় বাংলাদেশ ইজ দেশ আওয়ার বাট আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস কিন্তু আমাদের দেশটা কি অনেক প্রাকৃতিক সম্পদে ভরপুর আওয়ার আওয়ার ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দিস রিসোর্সেস আমাদের উন্নতিটা ডিপেন্ড করে এগুলোর যথাযথ এই সম্পদ বা উৎসগুলো ব্যবহারের উপর ইট ইজ আওয়ার ডিউটি টু বিল্ড আওয়ার কান্ট্রি এটা আমাদের কর্তব্য আমাদের দেশকে নির্মাণ করা বিল করা আমাদের কর্তব্য সো উই শুড ওয়ার্ক ইউনাইটলি ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি বাই শানিং অল ডিফারেন্সেস সুতরাং উই শুড ওয়ার্ক ইউনাইটেডলি আমাদের একত্রে কাজ করা উচিত দেশের মঙ্গলে বা দেশ উন্নত করতে শানিং অল ডিফারেন্সেস সকল ভেদাভেদ ভুলে আমরা দেশের মঙ্গলে দেশের দেশকে উন্নত করতে আমাদের একত্রভাবে কাজ করা উচিত দ্য রুল অফ মাদার ইজ ইনকম্পেবল ইন হিউম্যান লাইফ একজন মায়ের ভূমিকা মানুষের জীবনে অতুলনীয় ইন হিউম্যান লাইফ হ্যাঁ ইনকম্পেবল এ মাদার থ্রু আনএডুকেটেড এডুকেটস হার চাইল্ড ফার্স্ট একজন মা যদিও অশিক্ষিত থাকেন তারপরও তার সন্তানকে প্রথমে শিক্ষা দিয়ে থাকেন ইন দ্য রিয়েল সেন্স দ্য লেফ অফ এ মাদার ইজ দ্য ফার্স্ট সিট অফ লার্নিং প্রকৃতপক্ষে মায়ের কুলটাই কিন্তু প্রথমে প্রথম শিক্ষার প্রথম আসন তারপরে দেখুন মেন গেটস দ্য এলিমেন্টারি এডুকেশান অল ফাউন্ডামেন্টাল সাবজেক্টস ফ্রম হিস মাদার একজন মানুষ তার প্রাথমিক শিক্ষাটা কিন্তু এই যে বেসিক ফান্ডামেন্টাল যে সাবজেক্ট এটা তার মার কাছ থেকে প্রথমে শিখে থাকে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যাচিভ সাকসেস এটা খুবই কঠিন সফলতাটা অর্জন করা উইদাউট হার্টি কেয়ার খুব আন্তরিক যত্ন ভালোবাসা এবং কন্ট্রিবিউশন অ্যাফেকশান অ্যান্ড কন্ট্রিবিউশান অফ মাদার ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যাচিভ সাকসেস উইদাউট হার্টি কেয়ার অ্যাফেকশান অ্যান্ড কন্ট্রিবিউশন অফ মাদার মায়ের মানে যত্ন ভালোবাসা প্রেম এর অবদান ছাড়া আসলে সফল হওয়া এটা অনেক কঠিন ইভেন ইন মেনি কেসেস দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় ইট ইস নো ডাউট ইটস নো ডাউট ইম্পসিবল ইট ইস নো ডাউট এ বিষয়ে কোনো সন্দেহ নেই ইভেন ইন মেনি কেসেস ইট ইস নো ডাউট ইম্পসিবল সুতরাং দেয়ার ইজ নো ইমফ

শিক্ষা ছাড়া এই জাতির নো নেশন ক্যান প্রসার কোনো জাতি শিক্ষা ছাড়া উন্নতি করতে পারে না ইগনোরেন্স ইজ সিমিলার টু ডার্কনেস নিরক্ষরতা অন্ধকারে সামিল দেওয়ার পর সুতরাং দ্য সোসাইটি নিডস দ্য লাইট অফ এডুকেশন সুতরাং সমাজের শিক্ষার আলো সমাজের প্রয়োজন সমাজের শিক্ষার আলো প্রয়োজন অল হ্যাভ টু রিয়েলাইজ ডিস্টু প্রত্যেকে এই সত্যটা উপলব্ধি করতে হবে আওয়ার এডুকেশান সিস্টেম ইজ দ্য ডিপেন্ড অন ওয়ানলি অন মেমোরাইজিং আমাদের শিক্ষাটা এডুকেশান ইজ ডেভেলপড অন ওয়ানলি ফর মেমোরাইজিং মানে এই আমাদের শিক্ষা সিস্টেমটা ইজ ডেভেলপড ওয়ানলি অন মেমোরাইজিং মানে এই যে মখস্ত বিদ্যা এটার কথা বলা হচ্ছে যে আমাদের এডুকেশান সিস্টেম ইজ ডিপেন্ড অন অনলি মেমোরাইজিং মানে আমাদের মখস্ত বিদ্যার উপর আমাদের এডুকেশন সিস্টেমটা ডিপেন্ড করে হ্যাঁ নির্ভর করে বাট ইন দ্য কারেন্ট ওয়ার্ল্ড দ্য ইনক্রিজ অফ ইফিসিয়েন্সি ইজ রিকোয়ার কিন্তু বর্তমান বিশ্বে বাট দক্ষতার যে একটা প্রয়োজনীয়তা এটা বাড়াতে হবে এটা প্রয়োজন ঠিক আছে ওই যে প্র্যাকটিক্যাল হ্যান্ডের কথা বলছে আসলে মখস্ত বিদ্যা না হ্যাঁ দ্য এক্সপোর্ট অফ হিউম্যান রিসোর্সেস ইজ ওয়ান অফ দ্য মেজরস সোর্স অফ আওয়ার ফরেন এক্সচেঞ্জ আসলে দ্য এক্সপোর্ট অফ হিউম্যান রিসোর্সেস ইজ দ্য মোস্ট মেজর সোর্স অফ আওয়ার ফরেন চেঞ্জেস এখন আসলে এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমরা কিছু কথা বলতে হয় এখানে আমাদের দেখেন শিক্ষাব্যবস্থাটা এরকম একটা সিস্টেম যে যে যত বেশি মুখস্থ করে পরীক্ষায় লিখতে পারবে তারই তাকেই কিন্তু জব দিচ্ছে চাকরি দিচ্ছে কিন্তু আসলে একটা কর্মঠ মানুষ কিন্তু জব পাচ্ছে না আপনি যাই বলেন যে যত বেশি বই পড়ুয়া স্টুডেন্ট সে মুখস্থ করে এমসি কিউ মুখস্থ করে কিন্তু সে ডেলিভারি দিতে পারছে সেই জব পেয়ে যাচ্ছে কিন্তু আসলে সত্যিকার অর্থে জব তারই পাওয়া উচিত ছিল যার থিঙ্কিং পাওয়ার অনেক প্রখর মানে যে খুব বেশি একটা বিষয় একটা প্রতিষ্ঠানকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য তার যতটুকু মেধার প্রয়োজন শুধু যে সে মখস্ত বিদ্যার উপরে খুবই পরিপক্ক এটা দিয়েই কিন্তু আসলে একটা প্রতিষ্ঠান চলে না একটা দেশ জাতি কিন্তু চালানো সম্ভব না তো এই কারণ এই কথাগুলোই কিন্তু এখানে বলা হয়েছে কিন্তু আমাদের দেশে কিন্তু এটাই দেখেন আজকে একটা প্রাইমারি সার্কুলার হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে এখন হাজারো না লক্ষ লক্ষ স্টুডেন্ট বই কিনে পড়তে পড়তে পাগল হয়ে যাচ্ছে এমসিকিউ ঠিক আছে কিন্তু এই যে তার জীবন থেকে এতগুলো সময় এতটা টাইম কিল হচ্ছে কি হচ্ছে তাতে মানে সে যত বেশি মুখস্থ করে যায় ডেলিভারি দিতে পার সেই জবটা পেয়ে যাবে ঠিক আছে কিন্তু আসলে জবটা হওয়া উচিত ছিল কি তার প্রাকটিক্যাল হ্যান্ড সে কতটুকু দক্ষ এই কর্মে আসলে কতটুকু সে একটা বাচ্চাকে সে কতটুকু কেয়ার করতে পারে সে কীভাবে সে ডেলিভারি দিতে পারে এই বিষয়গুলো কিন্তু আসলে যাচাই করে মূলত সে তার জবটা পাওয়া উচিত ছিল তো যাই হোক আসলে এটা আমার একান্ত থিঙ্কিং তারপরে দেখি আমরা বাংলা আর বলতে চাচ্ছি না আমরা একটু জটপট ইংরেজি রিডিংটা পড়তে থাকি মূলত এটা রিডিং প্র্যাকটিস আমি তারপরেও বাংলা অনেকগুলো সেন্টেস বলেছি দা বাট উই আর বিং অফ প্রায় ডিজার্ভিং রিমোনেশন ইন দ্য অ্যাবসেন্স অফ স্কিল্ড হিউম্যান রিসোর্সেস দি স্মল ভিলেজ ইজ নাও ওভারক্রাউডেড মেনি স্টুডেন্টস স্টাডি ইন দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন ফ্রম দিস ভিলেজ আনলেস উই আর এডুকেটেড অ্যান্ড ওয়ানেস্ট The country will not pro prosper, developed, prosper, develop. Education and honesty is indispensable for the development of a country. It is the 16th December of 1971 the Pakistani armies surrounded on this day. It is a memorable day in the history of Bangladesh. It is our victory day the real development of the of the people is not possible without the system of democratic rule the people of bangladesh have struggled many times to establish democracy they have also elected their representatives quite several times though election casting their votes but it is not true that the rule of people in the রিয়েল সেন্স অফ দ্য টার্ম হ্যাজ বিনিস দ্য রাইট অফ পিপল হ্যাজ নট এটাব্লিশড ইন বারবার প্র্যাকটিস করতে হবে কিন্তু ঠিক আছে তারপরে আমরা নেক্সট ক্লাসে আমরা এই ক্লাসটি আমরা আলোচনা করব ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ ক্লাস তো আজকে এ পর্যন্তই থাক নেক্সট ক্লাসে এসে আমরা এই অষ্টম ক্লাস আলোচনা করব তেইশতম ইউটিউব ক্লাসে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন নম্বর টু ডে আল্লাহ হাফেজ মেয়ে আল্লাহ ব্লেস অল অফ ইউ